বাঘের মুখ থেকে জীবন নিয়ে বাড়ি ফিরে আসা আবু মুসা জানিয়েছেন সেদিনকার সেই ভয়ঙ্কর কাহিনী। গরু আনার উদ্দেশ্যে যাওয়া হয়েছে, এতে পার্লার কে কেরা কেরা আছে এটা আমি জানি না। আমার বোনাই নাকি এর আগে এক তারিখ দিয়েছিল, আমাকে বললো যে তুই যাবি, তোর 5,000 টাকা দেওয়া হবে, 8টার সময় যাবো, 2-3টার দিক মানে ভোরবেলা চলে আসবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি যাবো, কারণ কবে যাবে কি বৃত্তান্ত আমি ওইটা বললাম। বলার পরে আমি মোড়ে বাজারে যেই আমি খেলাধুলো করছি, ওখান থেকে 2-3 দিন পরে মা ফোন দিয়েছে, দুলের এসে তোর দেখতেছে তুই কোথায়। আমি বললাম আমি বাজারে, আমি আসছি মানে আমি বাড়ি আসতেছি একটা বাইক ভাড়া করে, জায়গাখানে রুলো দিই আর দুলাভাইয়ের দিক থেকে আরেকটা বাইক নিয়ে মোড়ে চলে গেছে। আমার ওনার কাছে ফোন নিয়ে আপনার দুলাভাই মানে নিখোঁজ হওয়া হ্যাঁ দুলাভাই আসার পরে ওখান থেকে আমার খুঁজে পেল। আমি বললাম চলো আমি বাড়িতে একটু দেখা দিয়ে আসি, বললো যে সময় নেই বাড়ি যাওয়া যাবে না, তোর জিনিসপত্র আমি গুছিয়ে নিয়ে আসি, আমার একটা খাতা আর একটা মাফলার আর আমার দায়িত্ব দাম্পাত ছিল। মানে ওখান থেকে চলে আসলাম খরচদার অফিসের ধারে, এসে দেখলাম মামুন আর হচ্ছে আইজুল। মামুনকে মামুনকে আমি চিনি না, কয়ালপাড়ায় বাড়ি। ওর পিতার নাম জানেন? পিতার নাম আমি জানি না। ওখান থেকে আমার উঠে নিয়ে এসে নৌকায় উঠেছি, উঠে দেখলাম আইজুল আর মামুন। নৌকায় উঠছেন কোথা থেকে? নৌকায় উঠছি ফরেস্টার অফিসে একটু এই সাইড থেকে। আচ্ছা আচ্ছা, মানে কোনো প্রশাসন আপনাদের দেখতে পাচ্ছে না যে আমরা নৌকা উঠছেন বা যাচ্ছেন? না না, রাত 8:30 আচ্ছা আচ্ছা আমরা রওনা দিলাম। দেওয়ার পরে ওখান থেকে আমার সারা রাত দাবি আছে, আমি তো নদী নালা কিছু চিনি না। আচ্ছা আচ্ছা, একদম সাগরের কানাজে আস্তে আস্তে। আপনাদের নৌকাটা কেমন বড় ছিল? নৌকাটা বেশি বড় না, হ্যাঁ ওরকম 4-5টা করে ধরে। আচ্ছা আচ্ছা, আমার ওখান থেকে আমরা গেলাম, যেই ভরসা হয়ে গেছে সকাল, যেই সারা রাত আমরা বাইকে থাকবো, যেই সকাল হয়ে গেছে সে একটা খালের মধ্যে ঢুকাই দেবে, সেই খালে নাকি ওরা গত তারিখ ছিল। ঠিক আছে, আচ্ছা সেই খালের মধ্যে যাইয়ে আমরা সকালবেলা ওদের নেই খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা, বাড়ির থেকে ভাত খেয়ে যায়নি। যাওয়ার পরে ওখানে ওরা দেখলাম চাউল নিয়ে গেছে, চাউল আর ডাউল আর আলু, 4-5 কেজি চাউল আর 2-1 কেজি আলু আর 500 ডাউল আর চাল পেঁয়াজ রসুন তেল তেল ইত্যাদি দিয়ে সেই খালের মধ্যেই ঢোকলাম। ওখানে রান্নাবাড়া করলাম, রান্নাবাড়া করে ওখানে খাওয়া দাওয়া করি, ওই জায়গায় নৌকা ওখানে লাগা, মানে ওখানে জোয়ারের কোনো পানি নেই, ভাটা শেষ হয়ে গেছে, লোক ওখানে লেগে নিয়েছে। ওখানে রান্নাবাড়া করে আমরা নৌকা এনে এসে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পরে বানর, একটা বানর এসে ওই যেখানে আমরা রান্নাবাড়া করেছি তো মালের পরে ওই বানর ওই মানে ওখানে কিছু আছে কি না খাওয়ার জন্য মানে হাতাচ্ছে। দেখলাম যে আমরা দোকানে কিছু রেখে যাইনি, সব নৌকার থেকে কেটে কুটি নিয়ে গেছি। হ্যাঁ আমি নৌকার থেকে এবার খাওয়া দাওয়া করে ওরা শুয়েছে, আমার তো ঘুম এসছে না কোনো জায়গা, মালের মধ্যে আমি কেরাসে রয়েছি আর ওরা দুজন শুয়ে আছে, আমি লেগে আছি। আমি একটা প্যাঁচ চেলে বান্দরে দিয়েছি, দেওয়ার পরে বান্দরটা খপ করে ধরে নিয়েছে। নেওয়ার পরে এবার দুলা ভাই বান্দর প্যাঁচ নিয়ে গেছে, তো ওদেরকে কিছু দিস না, ওরা আমার হাতের থেকে এড়িয়ে নিয়ে যায়। আমরা নৌকা রেখে কাঁড়া মারার উদ্দেশ্যে যখন যাই তখন ওরা ওই নৌকা এসে জিনিসপত্র যা কিছু আছে সব নিয়ে যায়, কারণ ওই দু প্যাকেট খাওয়ার ছিল, ওই খাবার আমি দু প্যাকেটটা করে চেলে দিচ্ছি আর ওরা দুজন ঘুরে গিয়েছি। একের পর এক দিক মানে ওখানে এক এক করতে করতে আস্তে আস্তে মনে করেন 30-40টা বাঁদর এসেছে। আসার পরে একটা বাঁদর গাছের মাথায় উঠে উঠে জোরে চেঁচাচ্ছে, খুব চেঁচাচ্ছে, যেই চেঁচিয়ে উঠেছে সেই দেখলাম যে সব বাঁদরগুলো সব গাছের মাথায় উঠে, গাছের মাথায় ওঠার পরে আমি বলছি দুল্লা ভাই কী ফেরা এই বানরের আগুন উঠতেছে কেন, সব ওই সাইডে ওই ওই দিক একই দিকই তাকে উঠতেছে কেন, আরে এত চেঁচাচ্ছে কেন, তো বলতেছে ওখানে সর তোর কিছু হয়তো দিকেছে। আমার চেনা দুল্লা ভাই মন ভালো লাগতে এখানে থাকা দাম
আমি বানরের এখানে খাওয়াইছি, ওরা জীবনে নুনা নামি করবে না, আমার দিকে তাকাচ্ছে আর ওই দিকে চেঁচাচ্ছে, এখান থেকে নৌকো ছাড়ো, পিছিয়ে যায় পিছিয়ে যায়। ওরা আমার কথা শুনলই না। এরপরে আমি জোর পূর্বে মনে করেন ওখান থেকে নৌকো আমি ছেড়ে দিয়েছি। ওরা 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 ঘুমিয়ে আছে, আমি নতুন মানুষ, আমি টেরাসে রয়েছি, ওদের মতন ওরা শুয়েই আছে, আর আমার তো ঘুমিয়ে এসছে না, আমি খালি ফলো করতেছি। এরপরে আমি ওখান থেকে ওই নৌকোটা ছেড়ে দিলাম, যে বেশ এক দেড়শো হাত দূরিয়ে চলে যাচ্ছে, ওরা শুধু বলতেছে এখানে রাখ এখানে রাখ এখানে রাখ। আমি আস্তে আস্তে একটু বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছি, খালের ভিতর থেকে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছি। খালের মাঝখানে একটা গাছ, মোরা বাইন গাছ মতো, ওখানে আমি লৌকো বাঁধলাম, ওই জায়গায় নিয়ে বেঁধে যান নৌকোটা একটু মাঝখানে মতো থাকে আর কি, পানিতে যেন ভেসে থাকে। বেশ ওখানে কিছুক্ষণ আমরা ওয়েট করলাম, ঠিক আছে। ওয়েট করার পরে ওদের জায়গায় ওদের ওটাইছি, তখন বেলা শেষ হয়ে যাওয়া চারটে বাজে, তখন আমি বলছি চলো সুন্দরই যাচ্ছে, আমরা একটু বাইরের দিকে যাই। ওতে এবার উঠেছে, উঠে ওরা ওই একটা গাছের মাথায় উঠেছে, রতন গাছের মাথায় মোবাইল টানে উঠেছে, টাওয়ার পাচ্ছে না তাই। আর আমার দুলা ভাই গাছটা দূরে দাঁড়িয়ে আছে, আর আমি ওই গলির মাথায় বসে আছি। বসার পরে ওখান থেকে ও টাওয়ারে উঠে ওনাদের পান্নারের সাথে কথা বললো, বলার পরে নেমে আসলো। নেমে এসে বলতেছে চল নৌকোয়, তো গরু ধরবে না ছোটো নৌকা, তা আমরা কিছু পাড়াং মতো কাটি, পাড়াং মতন কেটে ওর মধ্যে দিয়ে নাই গরু ধরবে না। যাই হোক, পাড়াং কাটার উদ্দেশ্যে এবার ওখান থেকে ওই নৌকো ওই পারে, যে পারে বান্দরটা ফলো করছিলো না, ওখান থেকে পিছিয়ে এসে বললো যে এটার লিগে বেশি তার নেই, তাই এটার লিগে আগাতে কাটবো আর গোড়াতে কাটবো, তাড়াতাড়ি হয়ে যাবে, দশ বারোটা কাটবো। এবার ওরা ওখানে প্রথম আমার দুলাই উঠেছে, তারপর রতন উঠেছে, আর আমি কেবল এক পা নামিয়ে দিছি, আর এক পা আমার নৌকা গলির মাথায়, নৌকোটা বাঁধা আছে ওই যাবে একদম পাশে, এতাল গাছের পাশে নৌকোটা বাঁধিছে, আর মনটা পাড়াবাড়ি হয়ে গিয়েছে। ওখান থেকে আঁক করে এসে আমার দুলাবার গারো ওর এসে পড়েছে, হ্যাঁ প্রথম দুলাবার গারো ওর এসে পড়েছে। তখন আমি এক পা আমার নৌকায় আর এক পা ওখানে, হ্যাঁ, আর রতন এরকম পাশে, আর রতনায় হাঁক দিয়েছে। দুলাবের গারো ওর এসে পড়ার পরে তিনটে চারটে নাড়া দিয়েছে, যেই রতন হাঁক দিয়েছে সেই রতনের গারো ওর এসে পড়েছে। রতনের পাশেই আমি দাঁড়িয়েছিলাম, যে রতনের গারো ওর এসে পড়েছে সেই আমি ওখান থেকে লাভ দেন উপরে এইবার এসে পড়েছি, ওভার ব্রিজে এসে পড়েছি, পড়ে ওই নৌকার কানায়, ওই নৌকার কানায় আমি ওখানে একদম নাকটা বের করে চুপটি মেরে বেশ কিছুক্ষণ থাকলাম। রতন শুয়ে আছে ওখানে, দেখলাম যে রতন এবার লাশ হয়ে এবার পড়ে আছে, আর দুলাভাই রেয়া দেখা যাচ্ছে না, হ্যাঁ। আমি বলছি আল্লাহ, আমি নৌকা কি ঘুরে ফেলবো আর এখান থেকে বেরোবো? আমি ওখানে বিশ মিনিটের মতন ওয়েট করলাম, কোনো সাড়া শব্দ পাচ্ছি না, কোনো সাড়া শব্দ দিচ্ছে না, এরকম একদম পাশেই, কিন্তু একবার পাশে, দু হাত আড়াই হাতের ব্যাপার, মানে জঙ্গল আমার এই নৌকা আর এই হচ্ছে পাশে। যাই হোক, ওখান থেকে আমি চুপটি মেরে থাকলাম 15-20 মিনিটের মতো, থাকার পরে আমি চাল্লা সেই তো মারাই গেছি, এখান থেকে তো দেখি চেষ্টা করে বাঁচতে, যদি পারে আল্লাহ যদি হায়াতে রাখে তাহলে আমি বেঁচে আসবো, নাইলে না। এবার আমি ওই আস্তে 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 ওই কানাতে নৌকার কানাতে গুড়ি মেরে দিয়ে বাম হাতে দিয়ে বান্দরটা খুলে দিলাম, যে পাশায় আসলাম, বাসায় এসে আস্তে 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 আমি মাথাটা বের করে পানি দিয়ে ঠেলতে 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 এক কিলোর মতন ঠেলে আসলাম লোক। ঠেলে আসার পরে ওখানে আমি একটু পানি পেলাম, নৌকোটা ভেসে যাওয়ার মতো জায়গায় আমি হাল বাতি পারি না, ঠিকিয়ে বেরিয়ে আমি আস্তে 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 আমি নদীর বাইরে বেরোলাম। নদীর বাইরে এসে দেখলাম যে সাগরের মতো, আমি তো কোনোদিন যাইনি, আমি চিনিও নেই আমি কোন দিকে যাব, হ্যাঁ। এইবার আমি নৌকো ওই সাগরের বেশ জঙ্গল ছাড়া কিনে মানে বেশ কিছু দূর নদীতে যাইয়ে আমি তখন মোবাইলটা খুঁজতেছি, মোবাইলটা খোঁজার পরে মোবাইল আমি খুঁজেই পাচ্ছি না, হ্যাঁ। তখন আমি কান্দিছি আর পাচ্ছি, ভাটিক আর কোন কোথাও কোনো মানুষ নেই, এক পার দেখা হচ্ছে না আর এক পার জঙ্গল, আমি কোন দিকে যাবো, রাতের আন্ধারে আমার নিয়ে এসে কোথায়? এখন আমার একটা হচ্ছিল যে এই যে আমরা ভাটায় আইছি ওজন, হ্যাঁ, আর এখন হচ্ছে ভাটা, তাহলে আমার সামনের দিকে যাতে দিলে আমার ওজনেই যেতে হবে,
আমি উজনে যাচ্ছি, এর মধ্যে মোবাইল হয়তো একটা মেসেজ এসেছে, মোবাইলটা ভাইব্রেশন করা ছিল, নৌকাকে বিউটেছে। তখন আমি বুঝতে পারছি যে তালি যে মোবাইল কোথাও আছে। হ্যাঁ, তখন আমি ওই মোবাইল খুঁজতে 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 হয়রান হয়ে মোবাইলই পাচ্ছি। তারপর দেখলাম যে একটা সাইড ব্যাগের পিছনে মোবাইলটা আছে। মোবাইলটা পাওয়ার পরে ওখানে আর টাওয়ার পাচ্ছি না, মোবাইলটা পালাম কোনো রকমে, তখন আর টাওয়ার পাচ্ছি না, আর একাধারে পাচ্ছি। আর যদি আমি বাবা বন্ধ দিই তাহলে এবার সাগরের দিকে চলে যাই না, আমার তো উল্টে যেতে হবে। ওখান থেকে আমি বেশ প্রায় সন্ধ্যা পর্যন্ত আমি বালাম একা একা, উল্টো আমি আসতেই থাকতেছি। এর মধ্যে একবার টাওয়ার পাইছি, তাই আমি ফোন দিলাম, ইন্ডিয়ান নাম্বারে আর হচ্ছে না, আমি ফোন দিলাম আমার বাড়ি। হ্যাঁ, গ্রামীণ একটা টাওয়ার রয়েছে, আমি বাড়ি ফোন দিলাম, দিলে আমার মেয়েও ধরেছে ফোন। বললাম যে আম্মু তাকে ধরেছে, তোমার জামাই আর আর রতন ছিল, আমরা তিনজন এলাম, দুজনের বাইরে নিয়ে গেছে, আমি কিছু বলতে পারিনি, আমি সাগরের মাঝখানে আমি কোন দিক যাবো আমি বলতে পারিনি, আমার এই অবস্থা। যাই হোক, ওখান থেকে আমি বেশ কিছু দূর আর টাওয়ার পাচ্ছি। আপনি যখন ফোন দিয়েছিলেন বাড়িতে তখন সেই নাম্বারটা ছিল কার, মানে আপনি কার ফোন থেকে আপনি ফোন দিয়েছিলেন বাড়িতে? ওই ফোনটা ওনাদের ব্যবসায়ী ফোন কি কী ফোন, ওই ফোনটা আমি জানি না। ওই ফোনটা ওরা চলে ওরা জঙ্গল ওঠার পরে নৌকায় রেখে গিয়েছিলো, ওইটাই যোগাযোগের হচ্ছে ওই ফোনে নিয়ে। তখন আমি আমার নাম্বার বাড়ির নাম্বার মুখস্থ ছিল, বাড়ির নাম্বারে আমি ফোন দিলাম।